আমরা সন্তান নেই না, যেন বোনের হচ্ছে সন্তান হয়ে গেলে আমি বোনকে আর কি সেইভাবে লালন পালন করতে পারবো না, সেই জন্য আমি সন্তান নেইনি। যেহেতু বোনকে আমি মানুষ করছি, আমার আমি কোনো সন্তানও নেইনি। এখানে আসলে আমার চরিত্রটি হচ্ছে আমি সুবার হচ্ছে নায়িকার বড় বোন, আমরা দুই বোন, এবং আমার মা মারা যাওয়ার সময় বোনের ছোট বোনের সব দায়িত্ব আর কি আমার কাছে দিয়ে যান। আমার একটাই হচ্ছে চাওয়া থাকে যে বোন যেন কোনো কিছুতে কষ্ট না পায়, তার ভালো মন্দ দেখার সব দায়িত্ব হচ্ছে আমার। এবং বোনকে, যেহেতু বোনকে আমি মানুষ করছি, আমার আমি কোনো সন্তানও নেইনি। এখানে আমার হাজবেন্ড হচ্ছে ওমর সানি ভাই, তো এবং বোনকে আমি সন্তানের স্নেহে আর কি বড় করি, অনেক আদর করি। যখন দেখি যে বোনটা আর কি ভুল করতে যাচ্ছে, তখন আমি মানে আমার সর্বস্ব দিয়ে আমি বোনকে সেখান থেকে আর কি সেভ করি। সত্যিকার অর্থে আমার ছোট কোনো বোন নেই। আমি সবসময় চিন্তা করেছি যে আমার একটা বোন থাকলে আমি কি করতাম, সেইটাই হচ্ছে আমি অভিনয়টা করেছি। আমার কাছে অসাধারণ গল্প মনে হয়েছে, এবং কাজ করতে গিয়ে আমি খুব সাবলীলভাবেই আসলে কাজ করেছি, একটুও কষ্ট হয়নি, যেহেতু গল্পটা অসাধারণ ছিল। আর এখানে আমাদের সব আর্টিস্টরা সবাই অনেক গুণী শিল্পী, সবার সাথে একসাথে মিলেমিশে আমরা কাজ করেছি। আমি সব সময় সুবাকে আমি বোনের মতোই দেখি, অনেক আদর করি, এবং ও যেখানেই থাকুক ও সবসময় বলে এটা আমার আপু। তো এই যে আমরা আসলে আমার খুব বেশি ছবি করা হয়নি, এই ছবিটা রিলিজ হলে আমার 78 নাম্বার ছবি হবে। তো আমি সবসময় সব আর্টিস্টদের সাথে খুব সুন্দরভাবে আসলে মিলেমিশে কাজ করি। সুবাকে জিজ্ঞেস করবেন, আমি অবশ্যই বলি যে হ্যাঁ ছোট বোন, ওকে আমি যে কোনো ইয়েতে আমি ফোন করি, ও অনেক সময় অনেক ভুল কিন্তু করে বসে, বাট আমি কিন্তু সুবাকে ফোন দিয়ে বলি সুবা এটা করো না, বা সুবা তুমি মন খারাপ হলে আপুকে কল দিও। এই যে আন্তরিকতাটা, এটা যেন সবসময় থাকে, আমি সেটা চিন্তা করি। আর আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা সবাই আমাদের এই ছবিটার জন্য অনেক অনেক দোয়া করবেন, একটা ভালো একটা ছবি সবাই যেন দেখতে পারে। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের আজকের এই প্রোগ্রামে এসেছেন।